शांति सम्मानित दर्शक एवं श्रोता बंधुरा आज के आमी एकटा ईश्वर के लिए छोट्ट एकटु गल्प आपनादेर सामने तुले धरेछि। ईश्वर की ईश्वरेर अस्तित्व आछे कि नेई। एकबार एक नास्तिक प्रफेसर क्लासे ढुके सकल छात्रदेर प्रति एक प्रश्न छोड़े दिलेन जे तोमरा के बोलते पारो, तोमादेर मध्ये के बोलते पारो जे एई सारा विश्व दुनियाते जा किछु आछे সবকি সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছেন। তারপর কিছুক্ষণ নীরবতা, তারপর একজন ছাত্র উঠে হাত তুলে বলল, স্যার আপনি যা প্রশ্ন করেছেন ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছে, এই জগৎকে তিনি সৃষ্টি করেছে, নদী নালাকে তিনি সৃষ্টি করেছে, এই পৃথিবীর সবকিছুকে তিনি সৃষ্টি করেছে। তখন প্রফেসর মুস্কি হেসে বললেন, তুমি ঠিকভাবে বলছো তো, চিন্তা করে বলছো তো ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছে। তখন সহাস্যে ছাত্রটি উত্তর দিল, কনফিডেন্টলি ছাত্রটি উত্তর দিল, হ্যাঁ স্যার ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছে। তাহলে তোমার যুক্তিতে আমি বলছি যে ঈশ্বর মন্দকেও সৃষ্টি করেছেন, খারাপকে তিনি সৃষ্টি করেছেন। তখন সকলে চুপ হয়ে গেল ক্লাসের মধ্যে। তো যখন ভালো মন্দ তিনি সবকিছু সৃষ্টি করেন, তাহলে আমাদের যে কর্ম, যে কর্ম তিনি সৃষ্টি করেছেন, আমরা যে খারাপ কর্ম করি, মানুষের কর্মের দ্বারাই তো প্রমাণিত হয় যে একজন খারাপ একজন ভালো। তো যখন আমরা খারাপ কর্ম কেউ করি, তাহলে তো এটা ঈশ্বরেরই দোষ। তো ঈশ্বরকে তো এখন গালাগাল দেওয়া উচিত, মন্দ বাক্য বলা উচিত, চিৎকার করে বলা উচিত, ঈশ্বর তুমি মন্দ, তুমি খারাপ। তখন মুহূর্তের মধ্যে সারা ক্লাস চুপচাপ হয়ে গেল, চুপচাপ হয়ে গেল বন্ধুগণ। তখন প্রফেসর একটু নিজেকে অহংকারী ভাবছেন, খুশি অনুভব করছেন যে আমি আমার যুক্তি আমি দাঁড় করিতে পেরেছি। তার মধ্যে হঠাৎ নীরবতা ভঙ্গ করে একটি ছাত্র উঠে দাঁড়ালো। তখন মুস্কি হেসে প্রফেসর বললেন, তুমি কি কিছু বলতে চাও? বললে, হ্যাঁ স্যার একটি প্রশ্ন করব। প্রফেসর বলল, অবশ্যই করো। বলে, স্যার ঠান্ডার কি কোনো অস্তিত্ব আছে? শীতের কি কোনো অস্তিত্ব আছে? বলে, কি তুমি গাধার মতো প্রশ্ন করছো, এ তোমার কি কখনো ঠান্ডা লাগেনি, শীত লাগেনি? এই যে তুমি সোয়েটার গায়ে দিয়েছো, তো তোমার কি ঠান্ডা লাগে না? বলে, স্যার ঠান্ডার কোনো অস্তিত্ব নেই, ঠান্ডার কোনো অস্তিত্ব নেই। পদার্থবিজ্ঞানের ভাষায় আসলে ঠান্ডা বা শীত মানে তাপের অনুপস্থিতি। তাপ যেখানে কম, হ্যাঁ সেখানে ঠান্ডা অনুভূতি হয়, সেখানে শীতের অনুভূতি হয়। সেখানে যদি তাপকে আনা হয়, তখন ঠান্ডা অটোমেটিক চলে যায়, ঠান্ডার অস্তিত্ব সেখানে থাকে না। হঠাৎ করে প্রফেসরের মুখ চুপসে গেল। তখন আরেকটু নীরবতা, সবার কৌতূহল ক্লাসের মধ্যে একই হতে চলছে। তখন ছাত্রটি আবারও হাত তুলে বলল, স্যার আরেকটি প্রশ্ন করব। বলে, হ্যাঁ করো। বলে, স্যার যে অন্ধকার কি কোনো অস্তিত্ব আছে, অন্ধকার ডার্কনেস, ডার্কনেসের কি কোনো অস্তিত্ব আছে? বলে, হ্যাঁ কেন থাকবে না, এই যে দেখো রাতের বেলা অন্ধকার হয়ে যায়। বলে, না স্যার আমরা আলোকে নিয়ে আমরা রিচার্জ করি, ঠান্ডাকে নিয়ে আমরা রিচার্জ করি না। ঠান্ডার কোনো অস্তিত্ব, অন্ধকারের কোনো অস্তিত্ব নেই, আমরা আলোকে নিয়ে রিচার্জ করি। আলোর আমরা দৈর্ঘ্যকে মাপি, আলোর তরঙ্গকে মাপি, আলোর গতিকে মাপি, কিন্তু অন্ধকারকে নিয়ে আমরা রিচার্জ করি না। কারণ অন্ধকার বলতে কিছু নেই, একটু আলো, হ্যাঁ অনেক দিনের একটা ঘর যদি আপনি অন্ধকারে ফেলে রেখে দেন, তো একটু আলো নিয়ে একটা মোমবাতি জ্বালালে মুহূর্তের মধ্যে অন্ধকার চলে যাবে, কিন্তু অন্ধকার কখনো আলোকে নিভিয়ে দিতে পারবে না। তখন প্রফেসরের মুখ আরো চুপসে গেল। তখন বলল, স্যার এটাও বিজ্ঞান প্রমাণিত সত্য, অন্ধকার বলে কিছু নেই। এবার স্যার আপনি কি বলবেন যে খারাপের কোন অস্তিত্ব আছে? বলে, অবশ্যই আছে, দেখো না পৃথিবীতে কত খুন খারাপি হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, রক্তপাত হচ্ছে, এই মারামারি লড়াই ঝগড়া হচ্ছে। না স্যার আপনার ধারণা ভুল। এই সময় এখন যে ভালোর অনুপস্থিতি হচ্ছে খারাপ, খারাপের কোনো ডেফিনেশন নেই। আসলে এই সময় মানুষ ঈশ্বরকে না জেনে, নিজেকে না জেনে, তার কর্মকে না জেনে, জ্ঞানকে না জেনে যা কিছু করছে তা কিছু খারাপ।
তার মধ্যে যদি আপনি জ্ঞানকে এনে দেন, তার মধ্যে যদি নিজের পরিচয়কে এনে দেন, তার মধ্যে যদি ঈশ্বরের সম্পর্ক যদি আপনি তৈরি করে দেন, তাহলে অটোমেটিক তার মধ্য থেকে খারাপের বিষয়বস্তুটা বিলীন হয়ে যাবে। তো এই ছেলেটি আর কেউ নয়, তিনি ছিলেন নরেন্দ্রনাথ দত্ত, যিনি সারা বিশ্বে বিবেকানন্দ হিসাবে পরিচিত। আবারও এই প্রসঙ্গে আরেকটু ছোট্ট ঘটনা বলি। একবার এমন হয়েছে, 80টা দেশ মিলে একটা কনফারেন্স হয়েছিল। এই কনফারেন্সে একটা বিষয় ছিল যে ঈশ্বর আছে এক পক্ষ, এক পক্ষ বলছে ঈশ্বর নেই। এর মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি, তিনি যখন স্টেজে উঠে ঈশ্বর নেই এই কথাটা প্রমাণ করতে যাচ্ছেন, তুমি বারবার বারবার উনি যুক্তি দিয়ে ঈশ্বর নেই প্রমাণ করার জন্য উনি গণদঘর্ম হয়ে গেছেন। এই পুরা সবার মধ্যে এসি চলছে, ফ্যান চলছে, তারপর তিনি ঘর্মাক্ত হয়ে গেছেন। তারপর তিনি ওনার বক্তব্য সেরে তিনি যখন গ্রিন রুমে গেলেন, তখন ওনার অজস্র ঘাম পড়ছে। উনি বললেন, হে ভগবান, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আজ তুমি আমাকে সাহায্য করলে যে তুমি নেই তা আমি প্রমাণ করে দেখাতে পেরেছি বলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, এবার বুঝুন যে আসলে আমরা কত অজ্ঞান, আমরা নিজের সম্পর্কে কত আমরা অজ্ঞানতায় ভুগছি। আমরা পরমাত্মা ঈশ্বরের আমরা অস্তিত্ব জানি না, তার নিবাসস্থান জানি না, তার কর্ম কর্তব্য জানি না। আর আমি এই আমি আপনাদের সামনে এখন যে বক্তব্য রাখছি, আমি আপনাদেরকে বলছি আজকের এই মানুষের দুর্দশা, আজকে অজ্ঞানতার কারণ হলো নিজেকে না জানা, ঈশ্বরকে না জানা। আমরা প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে বিনম্র অনুরোধ, আপনারা যত কিছু বাইরে শিক্ষা গ্রহণ করে থাকুন না কেন, এই ভিতরের শিক্ষাটা আপনাদের অবশ্যই দরকার। আপনাদের আপনাদের এই ঘরকে সুন্দর রাখতে গেলে, আপনাদের ভিতরকে সুন্দর রাখতে গেলে, আপনাদের জীবনকে সুন্দর বানাতে গেলে, আপনাদের স্বপ্নকে সুন্দর করতে গেলে এই ঈশ্বরীয় জ্ঞান আপনাদের দরকার। আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে 7 দিনে আমরা এই রাজ্য আমরা অনলাইনে নিয়ে আসছি। আপনাদের এই চ্যানেলের আপনারা পাবেন, আর আপনারা জীবনে ধন্য হবেন, নিজের পরিচয় পাবেন। ঈশ্বর নেই এটা অজ্ঞানতা ছাড়া কিছু নয়, এটা অহংকার ছাড়া কিছু নয়, যা আজকে দুনিয়া সকলে হারে হারে টের পাচ্ছে। বন্ধুগণ, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে থাকুন। ওম শান্তি।